আমার সামনে উপস্থিত সম্মানিত সোলজার একাডেমির ট্রেনার এবং আমার প্রশিক্ষক হিমেল স্যার, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম মঈন, শেরপুর সদর জেলা থেকে এসেছি এই সুদূর রংপুরে সোলজার ট্রেনিং একাডেমিতে ট্রেনিং করার জন্য। আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন যে আমি বাংলাদেশ আর্মির একজন অফিসার হব, বাট আমার লাগ ভালো না, এই জন্য আমার দুইটা মিলে পয়েন্ট হাঁটছে 9.13। তো আর্মিতে অফিসার হতে গেলে 9.50 লাগে, আমার হয়নি। বাট আমার এখন ইচ্ছা আমি সৈনিক হব। আমি একটা মাঠে গেছিলাম, আমার শিক্ষাগত যোগ্যতা আছে, বাট কিছু কিছু প্রত্যেকের কিছু না কিছু সমস্যা থাকে। আমারও ছিল হাইটটা সেম ছিল, এজন্য আমার চাকরিটা হয় নাই। তারপর আমি এই রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসি। এখানে আমাকে সাজেস্ট করেছে আমার এক রিলেটিভ, একজন সেনাবাহিনী ভিআইপি অফিসার, তিনি থাকার পরেও আমার শারীরিক আনফিট ফিটনেস না থাকার কারণে চাকরি হয়নি। তো তিনি আমাকে সাজেস্ট করে যে তুমি সোলজার ট্রেনিং একাডেমিতে যাও এবং সেখানে গেলে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো যদি তুমি রীতিমতো চালিয়ে যেতে পারো, তুমি বাংলাদেশ আর্মির জন্য একেবারে ফিট। তো আমি এই আশা নিয়ে আসছি এবং আমি যতদিন ট্রেনিং করেছি, যতদিন স্যার আমাকে এক্সারসাইজ করাইছে, এর মধ্যে আমি আশাবাদী যে এখন আমার হাইট ঠিক হয়েছে, এখন যদি আমি আর্মিতে যাই তো আমার চাকরি হবে। তো আমি সবাইকে বলবো যে সোলজার ট্রেনিং একাডেমিতে আসেন, এখানে এসে ট্রেনিং নেন। আর্মি সৈনিক অথবা যে কোনো বাহিনীর সৈনিক অথবা অফিসারের জন্য ভালো ট্রেনিং দেওয়া হয় এখানে। এখানে সৈনিক থেকে শুরু করে অফিসার সকলকে সব বিষয়ে শেখানো হয়। আমি নিজেকে মনে করতাম যে আমি অনেক কিছু জানি, তো এখানে আসে দেখলাম আমার হচ্ছে অনেক লেখাপড়া পিছিয়ে আছে, অনেক ছেলে আছে যারা মনে করো নিজের নাম প্রমাণ করতে পারবে না। অথচ আমি এখানে আসে দেখলাম যে তারা আমার চেয়ে অনেক কিছু বেশি পারতেছে, তারা যেগুলো পারতেছে আমি ওগুলো পারতেছি না। এজন্য নিজেকে গর্বিত মনে না করে নিজের ভিতরে সবকিছু সক্ষমতা অর্জন করতে হবে। আর একজন মানুষ নিজে নিজে সবকিছু অর্জন করতে পারে না। আমি যদি প্রতিদিন বাড়িতে এক্সারসাইজ করি, আমার প্রত্যেকদিন ভালো লাগবে না, বা আমার সেভাবে আমাকে গাইড দেওয়ার মতো কেউ নাই। এ জায়গায় গাইড দেওয়ার মতো একাধিক স্যার রয়েছে, মেডিকেলে ফিট থেকে শুরু করে আইকিউ, তারপরে বাইবা, সব দিক দিয়ে এখানে ট্রেনিং দেওয়া হয়। যারা যারা আর্মিতে বা যে কোনো বাহিনীতে সৈনিক হোক কিংবা অফিসার হোক সফলভাবে যোগদান করতে চায়, তারা যদিও তাদের ফিটনেস সম্পূর্ণ থাকে, তারপরে দেরি না করে শীঘ্রই সোলজার ট্রেনিং একাডেমিতে আসুন, এখান থেকে ট্রেনিং নেক। ইনশাল্লাহ 100% চাকরি হবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে মনে এটাকে ধারণ করে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য এখানে আসছি। তো এইটুকুই ছিল আমার বলার। যারা যারা এখনো আর্মিতে বা যে কোনো বাহিনীতে সৈনিক অথবা অফিসার হিসেবে যোগদান করার জন্য ইচ্ছুক বা যোগদান করতে আগ্রহী, তারা দেরি না করে সামনের মাসে যে কোর্সটা শুরু হবে এই কোর্সে এসে এখানে কোর্স করার জন্য আমি তাদেরকে বিনীত অনুরোধ করবো। আশা করি তাদের কোনো দিক দিয়ে ক্ষতি হবে না, প্লাস তাদের উপকার হবে। তারা এখান থেকে গেলে 100% ফিটনেস হবে, যদি মেডিকেলে কোনো সমস্যা থাকে তারপরে সে সমাধান হবে। অনেক সমস্যা থাকে যেগুলো অনেকেই বলে হবে না, কিন্তু এখানে আসে দেখলাম অনেক কিছু সমাধান হয় এবং সত্যি এগুলো হয়। তো আমি আর কিছু না বলে সবাইকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং সালাম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।